বাংলাদেশে ইসলামপন্থী যতগুলো দল আছে তাদেরও টার্গেট ইসলাম কায়েম না। কেউ আছে আব্বা হুজুরের স্বপ্ন বাস্তবায়ন, কেউ আছে আমার পীর দাদা, কেউ আছে আমার পুতু, এইগুলো নিয়া দিন কায়েমের শর্তটা নবীজি এবং সাহাবীদের সাথে যুক্ত। নবী যেমনি আপনি তেমনি, সাহাবীরা যেমনি আপনি তেমনি, ইমান আনছে কোরআন ধরো, রাজপথে নেমে পড়ো, দিন কায়েমের স্লোগান হও, রক্ত দাও, জান্নাতে যাও। যারাই মারেফত নিয়ে আসছে এরাই গোজামিল। এই গোজামিল দিয়া কুল্লু হিজবিম বিমা আলাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল ভেঙে ভেঙে আলাদা টুকরো টুকরো হয়েছে 73 দল। আল্লাহ কয় সবাই খুশি, যে যার আন্দোলন করতেছে সেই খুশি। আরে ভাই তোমার আন্দোলন সাথে নবীর আন্দোলন লাগবে। কোরআনের কর্মীরা, দিনের কর্মীরা কোরআনের জন্য জাগো, আল্লাহর দিনের জন্য জাগো, ইসলামের জন্য জাগো, ইসলামী বিপ্লবের জন্য জাগো। বাতিল, দাবেদার, সেকুলার, ইসলাম, কোরআন, রাসূলের আদর্শ বিরোধীদের সাথে যদি তোমার বন্ধুত্ব হয়ে থাকে, আল্লাহর কসম আমি মনে করব তোমার ঈমান ধ্বংস হয়ে গেছে। ঈমান কোনোদিন বাতিলের কাছে নত হতে পারে না। ঈমান কখনো ঘরের ভিতরে বসে থেকে পালন দায়িত্ব পালন হয় না। ঈমান মানে হলো ঝুঁকি নাও, বজ্রের মতো দাঁড়িয়ে যাও, তুবতি ইউকুলাহা কুল্লাহিদিন বিইজনি রাব্বিহা, জীবনের ঝড় তুফানের মোকাবেলায় আল্লাহর অর্ডারকে, আনুগত্যকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাস্তবায়ন যারা করবে, ইমানের দাবিতে তারাই অপূর্ণ অটল থাকবে, পূর্ণ হওয়া থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ, এই পূর্ণতার পথে যারা অগ্রসরমান আল্লাহ পাক তাদের ডাক দিয়ে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। যেমন ভয় করা উচিত, খালি মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আর সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে কাজ, শুধু মুখে মুখে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আইনের সময় আল্লাহ নাই, নিয়মের সময় আল্লাহ নাই, কানুনের সময় ইসলাম নাই, আদর্শের সময় রাসূল নাই, বিপ্লবের সময় বিপ্লব নাই, আন্দোলনের সময় আন্দোলন নাই, এই জাতীয় মানুষের আল্লাহর ভয়ের কথা এখানে বলা হয় না। আল্লাহ যেমন দাবি করেন, সাহাবীদের কাছে যেমন দাবি করেছেন, তেমনি দাবি নিয়ে তারা দিনের জন্য রাস্তায় নেমেছে, কথা বলেন, ইসলামের জন্য লড়াই করেছে, আল্লাহর বিধানকে ভয় করেছে। কারণ يعذبكم عذابا أليما ويستبدل قومكم ولا تضره شيئا। দিনের জন্য আল্লাহর ডাকে যদি তোমরা সাড়া দিয়ে রাস্তায় না নামো, আমি আল্লাহ জানাই দিই জাহান্নামের আযাব থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। কার কথা? আল্লাহ। কার কথা? আল্লাহ। ইউআযিবকুম আযাবান আলীমা, জাহান্নামের কঠিন শাস্তি, জ্বালা পোড়াও শাস্তি। এই আয়াত নাযিল হয়েছে সাহাবীদের জন্য। কাদের জন্য? এই আয়াত নাযিল হয়েছে সাহাবীদের জন্য। সুতরাং এই আয়াত যারা মানবেন, তারা ঘরে বসে জিকির করে, মাজারের কাছে ধর্ণা দিয়ে, দরবারে বসে ফতুয়া দিয়ে কাজ হবে না। সমাজ বদলের জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের ফয়সালাকে সর্বোচ্চ পর্যায়ে সমুন্নত করার জন্য তাদেরকে ময়দানে যোদ্ধার ভূমিকা যদি না নিয়ে নামতে পারেন, আল্লাহর কথা আল্লাহর কসম করে বলি, ইমানের ক্ষেত্রে আপনার দুর্বলতা রয়েছে। মুখে বলবেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আর আল্লাহ নাই কোথাও নাই, আসেনি। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবা কার? কোথায় আল্লাহর হুকুম আছে? কোথাও একটা জায়গা দেখান, একটা জায়গা দেখান যেখানে আল্লাহর হুকুম আজ কায়েম আছে এই দেশে। অথচ 91% মুসলমান এই দেশে, অযুত সম্ভাবনার সম্ভাবনার দেশ এই দেশ। এদেশে কোরআনের আওয়াজ শুনে তাদের যাত্রা শুরু হয়, যাত্রা শেষ হয়। এদেশে মুসলিম উম্মার ঐক্য শুধুমাত্র আজকে মুসলমানদেরকে দলে দলে আলাদা করে ফেলেছে। একজন বলে এসব হা দরকার নাই, তারা মসজিদে আশ্রয় নিয়েছে, নামাজ রোজা একরামুল মুসলিমিন সহিনিয়া তাবলিগ, এর উপরে জীবনকে সাজায় ফেলছে। আপনি জিহাদ কই? আমি জানি না। রাষ্ট্রের ভিতরে ইসলামী বিপ্লব কই? আমি জানি না। কোরআনের সংসদ কবে কবে হবে? আমি জানি না। এটাই তো কমপ্লিট ইসলাম, কথা বলেন, ইসলাম কি এটা কমপ্লিট?
আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে মুসলমানের মধ্যে আসো আসো পরিপূর্ণভাবে আসো সুবহানাল্লাহ কয় আরেক দল দরবারে বসে জিকির করে জান্নাত পাইতেছে তো দরবার থেকে আর যাবে না হুজুরের লাউ দাও কুমড়া দাও গরু দাও ছাগল দাও সব দাও হুজুরের দরবার ভরে যাক রাসূলের দরবারে আসে অত্যাচার রাসূলের সাহাবীরা রক্তাক্ত রাসূলের সাহাবীরা শহীদ আমার নবী আহত নবী রক্তাক্ত নবী দাঁত ভাঙে নবী দেশ ছাড়ে নবী কারাগারে যায় এই আন্দোলনের সাথে এই সমস্ত হুজুরদের কোনোই কানেকশন নাই কথা বুঝেন নাই এইজন্য ভয় করবেন আল্লাহরে ঠিকঠাক মতো খালি মুখে বলে না ভালোবাসি বউরে ভালোবাসার কথা বইলা প্রতিবেশী মহিলার দিকে বেশি বেশি তাকান এই সংসার টিকবে না টিকবে নি আল্লাহরে ভালোবাসা বইলা আল্লাহর নামটা বাদ দিয়ে সবকিছুতে চালাই দিতেছে এগুলা করেন না আল্লাহরে ভয় করো যেমন করা উচিত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা পরিপূর্ণ আল্লাহর কাছে সারেন্ডার না হয়ে মৃত্যুর কাছে এসো না মৃত্যুবরণ করো না তো মৃত্যু যখন আসবে আপনার তো বলেই আসবে হ্যাঁ আসবেনি বলে আসবে যে কোনো সময় আসবে অতএব টাইম থাকতে গুছিয়ে ফেলা গতকালকে আসতেছি চুয়াডাঙ্গা থেকে আসতেছি পদ্মা সেতু পার হওয়ার পরে কবাট বেনারারি রাস্তা ব্লক ১৬ কিলোমিটার ঘুরে এসে দেখি দুটো গাড়ি সামনাসামনি এখন কাটতেছে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে কেটে তারপরে ড্রাইভার আর হেল্পারকে নামাচ্ছে চাপা দিয়ে রাখছে মিরেশরাই পার হলাম ডিভাইডারের উপরে অ্যাম্বুলেন্স উঠে গিয়েছে ডিভাইডার থেকে সিটকে নিচে পড়ে গেছে ড্রাইভারের হাত বাইরে আর ভিতরে যতগুলো রুগী সব কোনো নড়াচড়া নাই শেষ শেষ একদিনের কথা বলছি কথা কইল একদিনের কথা ও বন্ধু سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد আসবেই মরণ পালাইয়ে থাকতে পারবে না আসবেই হন্ডা চালাচ্ছ টের পাও নাই কখন মালাকুল মউত এসে গেছে রাস্তায় বের হয়েছ আজকে দেখলাম আজকে গাড়ি যাওয়ার কথা রাস্তায় চলে গেছে হোটেলের ভিতরে পাঁচ জন একসাথে শেষ আজকে খাচ্ছে হোটেলে খাচ্ছে গাড়ি রাস্তায় না গিয়া বামে ঢুকে গেছে ওই যে ড্রাইভার ঘুমায় না কবের কথা কথা কয় না আপনারে বলছে এই যে মরণ তো আসবেই অবশ্যই আসবে অবশ্যই আসবে আইনা মা তাকুন কুমল মাউত যেখানেই থাকবো না কেন মরণ কিন্তু আসবে মৃত্যু আসার আগে পরিপূর্ণ স্যারেন্ডার না করে আসবা না পরিপূর্ণ স্যারেন্ডার টু আল্লাহ জীবনের সকল সত্তা নিয়ে তুমি আল্লাহর কাছে নত হও নামাজ নিয়ে আল্লাহর কাছে আসো রোজা নিয়ে আল্লাহর কাছে আসো হজ নিয়ে আল্লাহর কাছে আসো যাকাত নিয়ে আল্লাহর কাছে আসো ও বন্ধু তাইলে সুদ তো আল্লাহর কাজ না সুদ নিয়ে কেন আল্লাহর কাছে আসতেছো দুর্নীতি তো আল্লাহর কাজ না দুর্নীতি করে কেন আল্লাহর কাছে আসতেছো কেন আল্লাহ বলেন এই খবরদার গোলাম খবরদার গোলাম খবরদার ওয়ালা তুতিউ মান আগফালনা قلبه عن ذكرنا واتبع هواه আমি আল্লাহ বলছি ওদের মানবি না ওদের মানবি না ওদের মানবি না আমার কোরআন আসার পরেও কোরআন যারা কোরআন মানে না কোরআন থেকে গাফেল কোরআনের সমাজ চায় না কোরআনের আলেম চায় না কোরআনের দল চায় না কোরআনের প্রতিষ্ঠান চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক যারা চায় না আমি আল্লাহ বলে দিলাম ওদের তোরা মানবি 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 আপনি সেই দলের কর্মী হইয়া আপনি আল্লাহর কাছে কেমনে যান যে দলে কোরআন নাই যে দলে ইসলাম নাই যে দলে রাসূলের আদর্শ নাই যেই দলের ভিতরে দিনের কোনো শব্দ নাই কোনো কথা নাই শুধু আছে দুনিয়া আল্লাহ কয় দুনিয়া নিয়েই তো লড়ো মান কানা ইউরিদু হারসাল আখিরা
নাসিদ লাহু ফি হারতিহি দুনিয়া তালাশ করো তুই দুনিয়ার জন্য লড়তেছো আমি আল্লাহ তোরে দুনিয়া দিয়ে দেব আর যদি তুই আখেরাত নিয়ে ধান্দা করতি আখেরাতে যাওয়ার দিন চিন্তা করতি কবরের তিনটা প্রশ্নের উত্তর রেডি রাখতি কিয়ামতের পাঁচটা প্রশ্নের উত্তর যদি তুই রেডি রাখতি আমি আল্লাহ জানে দেই ওয়া মান কানা ইউরিদু হালতাল আখিরাতি নাসিদ লাহু ফি হারতিহি যদি তুমি আখেরাতের চাষ করো আখেরাতের ফসল ফলাও আখেরাতের আমল করো আখেরাত দিয়ে দেব আর যদি তুমি দুনিয়া চাও তুমি নিয়ে দিয়ে দেব আমালহু ফি আখিরাতি মিন নসি আখেরাতে তোমার কবলে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই খালি দুনিয়া দুনিয়ার বাহাদুরি মাস্তানি রাজনীতি অর্থনীতি সম্পদ 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 হালাল নাই হারাম নাই ন্যায় নাই অন্যায় নাই সত্য নাই মিথ্যা নাই ভালো নাই মন্দ নাই শুধু চাই শুধু চাই শুধু চাই আত্মা সুরতুমুল মাকামে চাইতে চাইতে কবরে চায় তবে আল্লাহর আইন চায় না তাও রাসূলের আদর্শ চায় না তাও ইসলাম প্রতিষ্ঠিত চায় না কত সভা তুমি দুনিয়া কয়দিন সাদা কাপড় রেডি সাদা কাপড় বাজারে চলে আসছে বাস রেডি হয়ে গেছে কবরের মাটি অপেক্ষা আছে বেশি দেরি নাই মসজিদে তো একটা খাটি আছে দুলা ভাইরা একটা খাটি আছে ওই খাটিয়ায় বরিশাল থেকে সিলেট থেকে লোক এসে উঠবে না ওই খাটিয়ায় উঠতে হবে মসজিদের আশেপাশের লোকজন সেই খাটি অপেক্ষা আছে কারে নিবে এইভাবে নিতে নিতে সব সুম্মা মাতাহু ফাকবারা মরতে মরতে সব সিরিয়াল ধরবে কবরে যেতে যেতে প্রহার গুনবে কাঁচা মাটি শুকিয়ে আবার যাবে আবার কাঁচা মাটি আবার শুকিয়ে যাবে আবার কাঁচা মাটি এভাবে করে করে এক এক করে সব 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 নবীজি বলেছেন একশো বছর পরে তোমরা কেউ থাকবা না এই আপনার বাহাদুরি শেষ কয়দিন কয়দিন একশো মেয়াদ ওই পর্যন্ত ধরে না মানে যারা খুব লম্বা আশা করেন ওই পর্যন্ত তবে ইমানদারে আশাটা এই নামাজ শেষ নামাজ পরের বেলা জানা যায় কি কন হচ্ছে না এই রাস্তা কতজনের জীবন নিয়ে গেছে কতজন কত কত হাজার কবরের সামনে দাঁড়াইছি আজকেও তো আপনাদের মসজিদে নামাজ পড়ে দেখলাম আহা শুয়ে আছে শুয়ে আছে শুয়ে আছে জিয়ারত করলাম শুয়ে আছে আমার আপনার একদিন আসবে যার জন্য আজকে কাঁদতেছেন তিনিও তিনিও ওই একই অবস্থায় স্বপ্ন দেখতেন আপনিও দেখবেন কিন্তু পুঁজি নিয়ে রওনা দেন রওনা দেন আপনি বিদেশ যাবেন রেডি হচ্ছেন সব আইটেম রেডি করে রওনা দিচ্ছেন এর ভিতরে শীতের পোশাক নেন না মেজাজটাই খারাপ সব ঠিক আছে পাসপোর্ট ভিসা ডলার সব ঠিক আছে ওখানে টেলিফোন নম্বর ওখানে বাসার নম্বর অফিস চাকরি কোথায় কি সব ক্লিয়ার করে রওনা দিছেন শুধু শীতের পোশাক নেন নাই আপনার মেজাজ খারাপ আল্লাহর কাছে যাচ্ছেন সব আল্লাহরে খুশি করার জন্য যাচ্ছেন মাঝখান থেকে নবীরে বাদ দিয়ে দিয়েছেন মাঝখান থেকে ইসলামের বাদ দিয়ে দিয়েছেন সুদের ক্ষেত্রে আপনি অর্থনীতির ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে নত হন নাই আপনি নত হয়েছেন মিস্টার কারুনের কাছে রাজনীতির ক্ষেত্রে আল্লাহর কাছে নত হন নাই নত হয়েছেন আপনি মার্টিন লুথারের কাছে রাজনীতির ক্ষেত্রে আপনি নত হয়েছেন কার্ল মার্ক্সের কাছে ডারউইনের কাছে খ্রিস্টান আইন দিয়ে কোনোদিন মুসলমান সভ্যতা চলতে পারে কথা কন আল্লাহ বলছেন মুসলমান আগে হইয়া তারপরে আস মুসলমান হতে গেলে সম্পূর্ণভাবে নত হতে হয় কার কাছে জোরে কন সামিউনা পড়েন সবাই সামিউনা ওয়া আতানা উফরানা কা রব্বানা ওয়া ইলাইকাল মাসীহ আল্লাহ শুনলাম দেরি বেলা শুনলাম মানলাম দেরি হয়েছে আমি দেরি হয়েছে আমি দেরি হয়েছে আমি সেই খালিদ বিন ওয়ালিদ বুঝতে পারি না ইসলামের বিরোধিতা করেছি নবীর উপরে আক্রমণের পথ আমি তৈরি করে দিয়েছি নবী রক্তাক্ত হয়েছে সে তো আমার কারণে রক্তাক্ত হয়েছে নবীর দাঁত ভেঙেছে সে তো আমার ষড়যন্ত্রের কারণে দাঁত ভেঙেছে আমি ওমর নবীর কল্লা কাটতে গিয়েছি আমি ওমর নবীরে কষ্ট দিতে গিয়েছি বুঝতে পারিনি আল্লাহ যৌবনের সোনা জরা দিনগুলো আমি বাতিলের পথে থেকে থেকে ইসলামের বাধা দিয়ে দিয়ে আজকে মনে হয়েছে ভুল পথে চলেছি মালিক
যেতে তো হবে তোমার কাছে শুনলাম মানলাম এই যে দেরি হলো এই যে ভুল হলো এই যে মাসপথে অন্যায়গুলো করলাম এই জন্য তুমি ক্ষমা করে দাও তুমি ছাড়া তো যাওয়ার কোনো জায়গা আসেনি তুমা ইলাইহি শেষ পর্যন্ত ফেরত যাবেন কার কাছে আল্লাহর কাছে যান আল্লাহর হিসাবগুলো রেডি করে যান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাসামাল একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম হবে না বিশ্বাস হয় মরার পরে হবে মরার আগে হবে না মরার আগে হবে না মরার আগে ধান্দাবাজি দানাই পানাই মাস্তানি জাহাজানি চিন্তায় ডাকাতি ধর্ষণ সুদ ঘুষ দুর্নীতি ইসলাম বিরোধী কোরআন বিরোধী হারাম হারামের উৎসব ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে সর্বত্র আল্লাহকে সর্বত্র যাবে আমার কোরআন সুবহানাল্লাহ উনি সর্বত্র পৌঁছায় দিছে হারাম উনি যেখানে হাত দিচ্ছে সেখানেই জাহান্নাম যেখানে পাও রাখছে সেইটাই জাহান্নামে যেখানে চোখ রাখছে ওটাই জাহান্নামের এই জন্য এগুলোর আল্লাহ সাক্ষী বানায় রাখছে সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ কইতে এত দুঃখ আল্লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু বিশ্বাস হয় এটা বিশ্বাস হয় এটা তো আমার কথা না আল্লাহর কথা হাত কথা বলবে কার সাথে কার সাথে কার সাথে এই যে দুই নম্বর লোকের ভোট দিচ্ছেন এইটা তো আর বলবে না বউরে পিটাইছেন ওটা তো আর বলবে না ইসলামের বিপক্ষে সিল মারছেন আপনার দুলাভাইয়ের জন্য আল্লাহকে থাকবি সবসময় আমার বিধান মানার জন্য সুবহানাল্লাহ কোন আপনার দুলাভাই কি ইনিস্তাহাবুল কুফরা আলাল ইমান যদি তোমার বাপ তোমার ভাই ইমান ছেড়ে কুফুরির পথে ডাকে আমি আল্লাহ বলে দিলাম ওই বাপ ওই ভাই কখনো তাদেরকে মানা যাবে না দুলাভার চেহারা দেখে ভুলে গেছে আল্লাহর আইনের কথা মনে নাই লাভ একটু কম মারেন অলতাফাতি সাক বিসাক ইলা রব্বিকে ইয়াউমাইদিনিল মাসাক পাওয়ের সাথে পাও লাগাইয়া কবরে চালান দেওয়ার টাইম চলে আসছে ওয়াদান্না আন্নাহুল ফিরাক তখন সে বুঝবে আমার মৃত্যুর টাইম রেডি আল্লাহ কান নারে আব্দুল্লাহ অনেক দিছি ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুন্নাত হামাইলা আহলিহি ইয়াতামাত্তু এই লোকরা নামাজ তো পারে নাই ইসলাম মানে নাই হক মানে নাই ইনসাফ মানে নাই এহসান মানে নাই আল্লাহর বিধান মানে নাই রাসূলের আদর্শ মানে নাই ইসলামী তরিকা ইসলামী সমাজ সম্প্রদায় রাষ্ট্র দিন একটাও মানে নাই আল্লাহর কথা কার কথা বউ নিয়া বাচ্চা নিয়া খুব আরামে ছিল মৌজে ছিল তো তো খবর আছে এখন তো খবর আছে যেতে তো হচ্ছে যাওয়া তো লাগবে সবার কি লাগবে নি আল্লাহ বলছে আনুগত্যের মাথাটা পরিপূর্ণ আল্লাহর জন্য কার কার আল্লাহর জন্য দিয়ে তারপরে আসো খাবার সময় আল্লাহর আইন দেখার সময় আল্লাহর আইন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী ইমানদার বলে যারা দাবি করে ওদের বলো চোখটা যেন নিচে নামায় ওই আফাজু ফুরুজাহুম লজ্জাস্থানের হেফাজত হবে তাহলে ওই যে আপনি যে পরকিয়া এটা তো এখন সুন্নাত বাংলাদেশের এটা বাংলাদেশের সুন্নাত হয়ে গেছে নিজের বউর প্রতি যত্ন নয় আর এক বউরে বাজার করে দেওয়া একটা স্যান্ডেল দিয়ে পিটান দরকার এই ফেসবুক এই ইউটিউব কার গান শোনো মমতাজের গান কার গান শোনো বেবি নাজনি কার চেহারা দেখো পরিমণি চোখটা নিচে নামাও লজ্জাস্থান হেফাজত হবে এটা আল্লাহর কথা চোখটার ইমানদার বানাও বেঈমান চোখ বানাইও না চোখটা তোমার রাজ সাক্ষী চোখটা সাক্ষী দিবে শাহিদা আলাইহিম সামুহু ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম
নিয়ামতের ময়দানে হাত কথা বলবে পাও সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে চিল্লায় করে আল্লাহু আকবার আপনার শত্রু তো আপনার বডির মধ্যে আপনি তো টের পাচ্ছেন না আপনি এই দুইজন নিয়ে অপেক্ষায় আছেন এই দুইজন তো আছে এ আছে এ আছে মিছিলে যাওয়ার আগে সাবধান কোরআনের মিছিল না বাতিলের মিছিল ওকে মূর্তি বসাতে চায় না মূর্তির বিরোধিতা করতে চায় ওকে সাহাব আগে জামাইয়া আন্দোলন করে নাকি ওই লোকটা শাপলা চত্বর ইমাম রক্ষার আন্দোলনে জানমাল দেওয়ার শপথ নিয়ে বিপ্লবের পথে নেমে যায় পাওটাকে নামার আগে ভাবো কোন পথে তোমার পায়ের চলন পলন হচ্ছে দেহ দিছে বলে দেহ নিয়ে টানিও না দেহর একজন মালিক আছে তার নাম তারেই মালিক ঠুনকো মুসলমান হইও না যে টোকা দিলে মরে যাবে এত সোজা না ইমান এত সোজা না ইমানটা হলো ত্যাগে কোরবানিতে সাজালো জীবন মৃত্যুঞ্জয় জীবন বাতিলের কাছে ফেরারি করে জীবন দুনিয়ার কেউ নাই একা আছি আমি আবু হুরায়রা দুনিয়ার কেউ নাই একা আছি আমি হযরত মুহাম্মদ দুনিয়ার কেউ নাই একা আছি আমি ইব্রাহিম আগুনের বুকে দাঁড়িয়ে বলবো আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না এই বিপ্লবী শপথ নিয়ে যখন চলতে পারবা তখন তখন বোঝা যাবে যে না আপনি আসলেই মুসলমান আপনি কি মুসলমান মুসলমান বলতে বলতে মাথায় মুখে কালে গালে ফেনায় ভিড়ে যায় যে ফুল দেয় মূর্তি বসানোর আন্দোলনে নেতৃত্ব দেয় বাপ মূর্তির জন্য গেল আগুনে আর উনি মূর্তি বসায় যে হুজুরা বিরোধিতা করতেছে তাদের থলাই দেয় আগুনে এরপরে কয় আমা আনামি আল মুশরিকিন আমি মুশরিক না তুমি মুশরিক না হইলে তাহলে মুশরিকটা কে ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন এই জন্য আল্লাহ বলছে অধিকাংশ ইমানদার মুশরিক এরা আল্লাহর আইনের জায়গায় মানুষের আইন লাগাই দিছে কথা কন কার আইন চলবে কার আইন এরা নবীর আদর্শের জায়গায় নেতার আদর্শ বসাই দিছে কথা বলেন আমি নিষেধ করেছি যা ওরা করতেছে তা আমার কথা ওদের স্মরণ নাই মরার কথা ওদের স্মরণ নাই হিসাবের কথা বলে ভুলে গেছে হিসাবের কথা তারা ভুলে যাও নাই ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা আল্লাহ ওদের হিসাবটা সহজ করে নিবেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি খুশি হয়ে ডান হাতে আমলনামাটা দিয়ে দিবেন ফায়াকুল হা উকরাউ কিতাবিয়া ইন্নি জানান্তু আন্নি মুলাকিন এই পরে দেখেন আমার আমল আমি ভুলে যাই নাই মরার পরে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমল নিয়ে দাঁড়াতে হবে জীবনের প্রতিটি চলা জীবনের প্রতিটি বলা জীবনের প্রতিটি দেখা জীবনের প্রতিটি ধোয়া অনুভবে অনুভবে চিন্তায় ভাবনায় কাজে কর্মে আচারে বিশ্বাসে নিঃশ্বাসে আমি ভুলে যাই নাই আমার রবের কাছে যাচ্ছি আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি আমি লেতারে কাবুন না তবাকানা আন তবাক আমাগুড়ি দিয়ে চলার বয়স শেষ আমি শিশু আমি কিশোর আমি যুবক আমি পরিণত বয়সের মানুষ এরপরে আমি বৃদ্ধ ইলা আর দালিল উমর এখন আমি মরার বয়সের প্রহার গুনছি আমি এইভাবে করে করে আমি যাচ্ছি রবের দিকে যাচ্ছি আমার রব খুশি হয়ে গেলে আমলনামাটা ডান হাত দিবেন আমি বলবো দেখো এই তো আমার আমল আমি ভুলে যাই না মরার পরে আমার রবের কাছে আমার হিসাব দিতে হবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ হিসাবটা কার কাছে লাগবেনি বিশ্বাস হয় না হইলেও সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে চামড়া অলিভ লাগাবেন তো লাগান লাগান পারফিউম লাগান দামি দামি পারফিউম লাগান অকলু লিজুলু দিহি লিমা শহীদ তুম আলাইনা চামড়া যে দিন সাক্ষী দিবে বান্দা তো ধৈর্য ধরে পারবে না বলবে তুই তুই তুইও সবাই আমার বিরুদ্ধে তুই আমার বিরুদ্ধে জবাব দিবে চামড়ান তাকান আমার আল্লাহ আমার
তোমারে কথা বলার সুযোগ দিছে কোন কনসার্টে গিয়া গায় বাতাস লাগাইছো কোন হারাম খেতে গিয়া পরকিয়ায় জড়াইছো বেশাখানায় কোন জায়গায় গিয়া কার সাথে কোন কাজ করেছো কোন রুদ্রে দাঁড়াইয়া কোন নেতার ভাষণ শুনেছো কোন বুক ফাটতে যাওয়ার গান শুনতে গিয়া নেত্রীর সামনে দাঁড়াইয়া হাত তালি মেরেছো এক এক করে আমি আল্লাহর কাছে তোমার সব অপকর্মের খতিয়ান জানাইয়ে দেব ছিল এখন নাউজ বিল্লাহ বিশ্বাস হয়নি বিশ্বাস তো আপনার বাধ্য আপনি করতে না করলে এটা তো কোরআনই মানেন না তাহলে মুসলমান হবেন বিধান মানবেন কার رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا تين دفعر پر جيبون تين دفعر بيتشيت قبر من من كار آئي آدرس من من نبي جي جيبون چلا پتھانی بن اسلام اي تين تا دنیا تين تا جن نام دلون تين تا جن سنگرام تين تا جن لڑائي تين تا جن مارون বিনিময়ে জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হিসাবটা কবরে সোজা না অত সহজ অত সহজ খুব খারাপ জায়গা কবর খুব খারাপ দেখছেন নি এক কথা বলতে গিয়ে আরেক কথা টাইম শেষ দৌড়াইয়ে কি আর মাহফিল হয় দৌড়াইয়ে ফাস্ট হওয়া যায় মাহফিল দৌড়াইয়ে হয় না মাহফিলের টাইম লাগে তো টাকা আছে তো একটু গাও কামড়াইতেছে বক্তার স্তূপ বানাই দিছে কথা বলার জন্য কেউ দেয় আঠারো ঘন্টা ষোলো ঘন্টা শরীরের নাট বলুট বল্টু স্ক্রু ঢিলা করে আইসা আর ওকে মাত্র ৪৫ মিনিট সিলেট তো মনে হয় চকরিয়ার চেয়েও কাছে আমি তো করবো কিন্তু আমার আল্লাহর ডাক তো আসতেছে তখন তার আমি নাই আমি তখন আপনি হয়ে গেলাম হুজুর দাঁড়াই যান নামাজ তাহলে আর এক আয়াতে ঢুকি واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا سبايا خو الله القران ধরো দাবি টাকা বুঝেন কি এক হতে বলছে কোরআনের ডাকে কিসের ডাকে আপনি এখন এক হচ্ছেন হাদিসের ডাকে আল্লাহ বলছে কোরআনের ডাক হয় ডাকে এক হও তাওহীদের ডাকে এক হও তুমি কওমি হও তাওহীদবাদী হও তাবলিগ হও তাওহীদবাদী হও তুমি খেলাফত হও জামাত ইসলাম হও ইসলামী ঐক্য জোট হও তাওহীদের ডাকে এক হও কোরআনের ডাকে এক হও তুমি আওয়ামী লীগ হও কোরআন আলা হও বিএনপি হও কোরআন আলা হও জাতীয় পার্টি হও কোরআন আলা হও কমিউনিস্ট হও কোরআন আলা হও কিন্তু কই কোরআন আছে যেখানে আমরা নাই সেখানে এরপর এখন হাদিস নিয়ে মারামারি হাত এইখানে না এইখানে না এইখানে না সারিয়ে দেব এই জন্য মসজিদ এখন আলাদা কি মসজিদও কি এইটাই তো ইসলাম এইটা যদি সহি হয় তাইলে ঝামেলা কোথায় ইত্তেহাদ মাহালে ইখতিলাফ হানাফি মালিকি হতে বলে না মালিকিরে সাফি হতে বলে না সাফিরে বলে না আহলে হাদিস হও আহলে হাদিসে বলে নাই কওমি হও কওমিরে বলে নাই অমুক হও যে যার প্ল্যাটফর্মে থাকবে যেহেতু তাদের মসজিদ এক ইমাম এক নামাজের ধরন এক রাসুল এক ইসলাম এক নফল নিয়া আকিদাগত দুই একটা বিষয় নিয়ে দূরত্ব কিন্তু ফরজের ক্ষেত্রে সবাই এক কথা কম তাহলে আলাদা কেন কেন তাবলিগ ভাঙল কেন হেফাজত ভাঙল কেন জামাত ভাঙা ভাঙা করে আবার বেঁচে গেল কেন বিএনপি বাইরে একদল ভিতরে একদল কেন আওয়ামী লীগের ভিতরে বিদ্রোহী কেন রওশনের সাদার জিএম কাদের নিয়ে মারামারি সব জায়গায় পিন দেওয়ার লোক আছে কথা কয় না আসেনি আসেনি আল্লাহ বলছে প্ল্যাটফর্ম হবে একটা সেই প্ল্যাটফর্ম কোরআন নিয়ন্ত্রিত সেই প্ল্যাটফর্মের কর্মসূচি দিন কায়েম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া সবাই এক হও আল্লাহর রজ্জু ধরো ইন্না হাযাল কুরআনা
হাবলুল্লাহ এটা হলো আল্লাহর রশি তার নাম কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক হইলাম এখন কি করব আল্লাহ বলো আকীমুদ্দীন ইসলাম কায়েম করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু একটু জোরে কোন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে আমার চেয়ে আপনাদের কষ্ট বেশি হচ্ছে কি কায়েম করবেন কি তো কই ইসলাম কায়েম করতেছে বাংলাদেশে ইসলামপন্থী যতগুলো দল আছে তাদেরও টার্গেট ইসলাম কায়েম না কেউ আছে আব্বা হুজুরের স্বপ্ন বাস্তবায়ন কেউ আছে আমার পীর দাদা কেউ আছে আমার পুতু এইগুলো নিয়া দিন কায়েমের শর্তটা নবীজি এবং সাহাবীদের সাথে যুক্ত নবী যেমনি আপনি তেমনি সাহাবীরা যেমনি আপনি তেমনি ঈমান আনছে কুরআন ধরো রাজপথে নেমে পড়ো দিন কায়েমে স্লোগান হও রক্ত দাও জান্নাতে যাও এর চেয়ে কোনো সহজ কোনো মারেফতের লাইন নেই যারাই মারেফত নিয়ে আসছে এরাই গোজামিল এই গোজামিল দিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন প্রত্যেকটা দল ভেঙে ভেঙে আলাদা টুকরো টুকরো হয়েছে 73 দল আল্লাহ কয় সবাই খুশি যে যার আন্দোলন করতেছে সেই খুশি আরে ভাই তোমার আন্দোলন সাথে নবীর আন্দোলন লাগবে আমি কয়েকটা প্রশ্ন করি নবী কি দিন কায়েমের আদর্শ নমুনা কিনা বলেন হ্যাঁ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই রাসূলের জীবনে তোমার আদর্শ সুবহানাল্লাহ কয় এই আদর্শ সেট করছে কে আল্লাহ কে করছে নবী আদর্শ তোমার নবী যা যেভাবে যে অবস্থায় যখন যেমন করে যে উপায় তোমার সমস্ত কাজ ওই একই ধরনের একই রঙে একই বর্ণে একই ঢঙে একই রূপে একই ভাবে অবিকল ওভাবে করবা এটাই হলো রাসূলের আদর্শ আচ্ছা রাসূলকে তো ওরা অফার দিয়েছে যে এত সম্পদ দেব পাওয়ার উপরে পাওয়া রেখে তারপরে খাবা মোহাম্মদ তুমি ওই ইসলামের নামে স্লোগান দিও না রাসূল তো ওটাই মেনে নিয়েছে কথা কয় মেনেছে একটা সুন্দরী নারী দেই তুমি শান্তি দেই সুখে থাকো সবচেয়ে সুন্দরী রাজি হও রাসূল তো এখানে মানছে আচ্ছা মানে না তারপর ওরা বলল তাহলে ক্ষমতাই দিয়ে দেই রাসূল দেখলেন জাহিলিয়াতের উপরে যদি আমি ক্ষমতায় বসি এদের আইন টিকবে আমারটা না রাসূল কি রাজি হইছে তাইলে তুমি মোটামুটি এখন এই দিনের কথা বাদ দাও একসাথে আসি ভাই বন্ধু মিলে জিলা থাকি রাসূল তো তখন রাজি হইছে হ্যাঁ প্রথমে গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে আবু বকর তারপরে আলী একজন দুইজন তিনজন সারা দুনিয়া সকল জায়গায় সুবহানাল্লাহ এবার রাসূল ঘর থেকে নামেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ও নবী ওঠো বিছানায় ঘুমানোর টাইম তোমার নাই কুম ফাঙ্গদির ওঠো মানুষে সাবধান করো ওঠো সাবধান করো অরব্বাকা ফাকাব্বির তোমার রব সবার বড় তোমার রবের আইন সবার বড় তোমার রবের ভয় সবার বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই খবরদার খবরদার এই স্লোগান আর হবে না পাথর মাইরা শেষ করব পাথর তো মেরেই ফেললো খুশি হয়েছে নি আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ডাইরেক্ট অ্যাকশন আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল কি মাই খেয়ে চুপ হইছে নি হইছে আরো পুনরায় আবার নতুন উদ্যমে এলাকা ছেড়ে বাইরে মক্কা থেকে তায়েফে মাই খাইছে নি কথা কল দাঁত শরীরে রক্ত ঝরছে রাসূল তো বলতে পারতেন আমি আর নাই তুমি আমারে পাঠাও আর আমারে খালি মাই খাওয়াও আমি নাই রাসূল তাই বলে কি দুই চার দিন ঘুমাইছে বাড়িতে আর পেরেশান পেরেশান হায় হায় কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে ওই রক্তাক্ত শরীর নিয়ে আবার আসছে আবার দাওয়াত দিচ্ছে আবার দাওয়াত দিচ্ছে আবার দাওয়াত দিচ্ছে সব জায়গায় পেরেশানি আমার ইসলামের কি হবে আমার উম্মতের কি হবে আহারে আমার জাতির কি হবে এরা তো জাহান্নামে যাচ্ছে এরা তো জাহিলিয়াতের দিকে যাচ্ছে এরা তো ধ্বংসের দিকে যাচ্ছে রাসূল পেরেশান পেরেশান রাসূল আগায় ওরাও আগায় এবার রাসূল কারাগারে মাত্র 3 বছর কয় বছর কয় বছর রাসূল কেন কারাগারে যাবেন রাসূল কেন গাছের ছাল খাবেন পাতাও নাই ছালও নাই শিকড়ও নাই সব উপড়ে শেষ খেয়ে খেয়ে শেষ
কেন রাসূল কাবার চত্বরে তার গলায় গামছা পেঁচানো হলো উটের নারী ঘুরি কেন দেওয়া হলো উনি তো আল আমিন উনি তো আসাদিক উনি যদি একবার হাত পাততেন তামাম দুনিয়ার সকল সম্পদ সব কিছু ওনার পায়ে লুকিয়ে পড়ত নবী আপোষ করেন নাই রক্তাক্ত নবী কষ্টের পরে কষ্টে ওরা আমার নবী কেন বেশ সাথীদের অত্যাচার করে নবীর টার্গেট হলো ইহুদি হীরা হুমালা দীর কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফেররা না যদি চায় মুশরিকরা যদি নাও চায় আমার আল্লাহ চান দিন কায়েম আমি আল্লাহর গোলাম আমার রক্ত যায় যাবে আমার জান যায় যাবে আমার মাল যায় যাবে আমার দেহ যায় যাবে আমার সবাই চলে যাবে তবুও আমি আল্লাহর দিন কায়েমের বিপ্লবী কর্মী হব এদেশে যদি নাও হয় যে দেশে হবে সে দেশে চলে যাব চিৎকার করে বলেন আল্লাহু আকবার নবী তো রওনা দিয়েছে মক্কা ছেড়ে মদিনায় যায় গারে সুর সেখানেও খুঁজে তারে পায় না নবী তো আরো এগিয়ে যায় হাজুরা নামক জায়গায় মিয়া কাবার দিকে তাকিয়ে ই কাবার দিকে তাকিয়ে নবী টপ টপ করে চোখের পানি ফেলে বলছে ইন্নারদুল্লাহি ফাই ও কাবার মাটি তোর চেয়ে এত দামি মাটি আর কোথাও নাই আমি জমিন ছেড়ে যেতাম না যদি আমার কাফেররা এখান থেকে সরায় না দিত যদি এখানে ওরা আমার হত্যার পরিকল্পনা না করত আমি এই জমিন ছেড়ে যেতাম না নবী কান্দে আমার আল্লাহ কোরআন নাজিল করে সাথে সাথে সূরা কসাস একসাথে নাজিল করে বললেন নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার লাভ সহ্য করতে পারেন না আপনি কেন চিন্তা করছেন এই চোখের পানি আপনি মুছে ফেলেন অনুমাক্কিনালাহুম ফিল আর মুসা থেকে শিক্ষা নেন আমি আল্লাহর পক্ষ থেকে জানাই দিই মুসারে যারা কষ্ট দিয়েছিল সেই মুসার চোখে সেই মুসা ফেরাউন হামান কারুনের চোখের সামনে মুসার দল বিজয়ী হবে আমি তাদের ক্ষমতায় দিয়ে দেব দুর্বলেরা ইমানের জন্য মার খাইলে ক্ষমতায় চলে যায় এটাই আমার আল্লাহর সিস্টেম ঠিক কিনা ঠিক কিনা বলেন ভাইরা আমার এরপরে নবী মদিনায় সেই মদিনায় শান্তি নাই ওহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ সেই মদিনায় শান্তি নাই পঞ্চম হিজরিতে সব দল মিলে বান্নদী নবীরে আক্রমণ করতে আসছে নবী নিজ হাতে পরিখা খনন করছেন নিজ হাতে শাবল নিয়েছেন নিজ হাতে হাতুড়ি নিয়েছেন এটার নাম ইসলাম পেতে পাথর বেঁধে তিনি পরিখা খনন করছেন এটার নাম ইসলাম সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার দেন আমাদের খাবার দেন কোথায় খাবার আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা আল্লাহুম্মা গফির লিল আনসার ওয়াল মুহাজির ওয়াল্লাহ আখিরাতে সুখ আসল সুখ তুমি আনসার মুহাজিরদের কবুল করো আনসার মুহাজিররা বলে বুঝতে পেরেছে খাবার দেওয়ার ক্ষমতা নবীজির নাই তারপরও জান কোরবান করে পরীক্ষা খনন করছেন নবী জান কোরবান করে পরীক্ষা খনন করে নবীর চাচা শহীদ হয় ওহুদের প্রান্তরে নবী সাহাবী যুদ্ধের ময়দানে যায় 20,000 সাহাবী 30 দিনের জন্য চলে যায় তাবুকের প্রান্তরে হুনায়নের প্রান্তরে নবী লড়াই করে মুতার প্রান্তরে নবী লড়াই করে সেই লড়াকু সৈনিকের জাত ইমানটা সেই জাতের ইমান মুসলিম তো সেই জাতের মুসলিম কোরআনের কর্মীদের এক করে নবী বিপ্লবী স্লোগান দিয়ে রাষ্ট্রকে ইসলামপন্থী বানানোর জন্য রাষ্ট্রের সর্বত্র ইসলাম কায়েমের স্লোগান দিয়েছে সেই ইসলাম আজকে ঘরে ঘরে টুকরো টুকরো হয়ে গেছে এখন ইসলাম তো এক একজনের কাছে এক এক রকম কিন্তু যারা কোরআনকে নিয়ে রাসূলের আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখে আল্লাহর জমিনে আল্লাহর দিনের দ্বারা স্বপ্ন দেখে তারা কোনোদিন খানকায় বসে থাকতে পারে মাজারকে ব্যবসা বানায় বসতে থাকতে পারে তারা কোনোদিন দলবাজি করতে গিয়ে ইসলাম পন্থীকে ইসলাম থেকে দূরে সরাই দিতে পারে তারা আমার ভাই ও কুনু ইবাদাল্লাহি খোয়ানা তারা সব আল্লাহর গোলাম সব ভাই ভাই এরা মারামারি করবে কিন্তু মারামারিটা হবে বাতিলের সাথে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ইমানদারদের লড়াই হবে কার রাস্তায়
জোরে বলেন জোরে বলেন বেঈমানদের লড়াই হবে বাতিলের রাস্তায় ইমানদারদের লড়াই হবে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় রাসূলের আদর্শের জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনের সমাজ গঠন করার জন্য এই পদের কর্মী যারা এরা হারে না এই পদের কর্মী যারা এরা মরে না এই পদের কর্মী যারা আল্লাহ তাদেরকে জানায় দেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত জোরে জোরে কোন আল্লাহু আকবার ওরা আল্লাহর রাস্তায় জান দিয়েছে মরে নাই ওরা মৃত এই কথা বলো না বাল ইয়াহিয়া ওরা জীবিত আছে তোমরা বুঝো না ওরা জান্নাত থেকে রিজিক পাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বন্ধু এই জন্য কোরআনের ডাকে এখন কে তাবলীগ দেখতে যাওয়ার দরকার নাই কে হানাফি কে শাফি দেখতে যাওয়ার দরকার নাই আমার মসজিদ এক আমার ইমান এক আমার আল্লাহ এক আমার রাসূল এক আমার ইসলাম এক ছোট্ট ছোট্ট একটু দ্বন্দ্ব আছে আপনি আমিন বলেন জোরে আমি আমিন বলি আসতে এটাও তো একজন সাহাবীর একদল সাহাবীর আমল কথা বলেন হাত বাঁধা নিয়ে যে গন্ডগোল এটাও একজনের আমল তারা তো সাহাবি রাসূল দেখে তাদের অনুমতি দিয়েছেন বিতর্ক নাই এই জাতীয় বিতর্ক যারা উস্কাইয়া দেয় তারা বাতিলের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আলেমদের পিছনে অঢেল টাকা খরচ করে কেউ সৌদি থেকে ফতুয়া দেয় কেউ ইন্ডিয়া থেকে ফতুয়া দেয় অথচ ফতুয়া নিবে আমার আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে কথা বলেন আইইউবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার